চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন করবে বাংলাদেশ, মাশরাফি বাহিনীর সম্ভাবনায় বা কতটুকু, গ্রুপ না কন্ডিশন কোনটা বেশি কঠিন, ইংল্যান্ডের বদলে যাওয়া আবহাওয়া নাকি স্বাগতিক ইংল্যান্ড, টাফ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড কোনটা বেশি চিন্তার কারণ, জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ইংলিশ কন্ডিশন কিংবা উইকেট নিয়ে ততটা চিন্তিত নন, তার ধারণা গ্রুপিংটায় বড় বাধা বাংলাদেশের সামনে। জাগো নিউজের সঙ্গে আলাপে খালেদ মাসুদ পাইলট বলেন, আমরা আসলে পড়ে গেছি ডেথ গ্রুপে, খুব কঠিন গ্রুপ। আমি বাংলাদেশের গ্রুপকে কঠিন বলছি একটি বিশেষ কারণে, যে দেশে খেলা হচ্ছে সেই ইংলিশ কন্ডিশনের সঙ্গে গ্রুপের অপর তিন প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা প্রায় একই উইকেটে খেলে ছোট থেকে বড় হন, তাদের কাছে ইংলিশ কন্ডিশনটা অনেক পরিচিত, তারা এমন পরিবেশে খেলে অভ্যস্ত। সেই আলোকেই বলছি, কন্ডিশনের জন্য গ্রুপের বাকি তিন দল একটু বেশি শক্তিশালী। তবে কি বাংলাদেশের কোনো সম্ভাবনা নেই? বাংলাদেশ কি ইংল্যান্ডের মাটিতে কিছুই করতে পারবে না? খালেদ মাসুদ পাইলট অবশ্য তাও মনে করেন না। তার অনুভব, বাংলাদেশ ভালো করার সুযোগ ও সম্ভাবনা দুই আছে। তিনি বলেন, দল হিসেবে আগের চেয়ে বাংলাদেশ এখন অনেক ভালো, বড় বড় দলকে নিয়মিতই হারাচ্ছে, আর কন্ডিশনের যে অনভ্যস্ততা ছিল, ইংল্যান্ডে 10-15 দিন কন্ডিশন ক্যাম্পিং করে এবং আয়ারল্যান্ডে তিন জাতীয় টুর্নামেন্ট খেলে সে ঘাটতি অনেকটাই পুষিয়ে নিয়েছে, মনে হয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে তারা। আয়ারল্যান্ডের উইকেট বরং তুলনামূলক কঠিন ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির পিচ ততটা কঠিন হবে না, স্পোর্টিং হবে, কাজের সেই অর্থে চিন্তার কিছু নেই।